রাত পোহালেই দেবী পক্ষের সূচনা, তারপরেই বাঙালি মেতে উঠবে শারদোৎসবে। একদিকে করোনা তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, আর অন্যদিকে এখনো রাজ্যের বিভিন্ন জেলায় জল যন্ত্রণার ছবি ধরা পড়ছে। টানা বর্ষণে প্লাবিত গ্রামের পর গ্রাম, হাওড়ার ডোমজুর বিধানসভার একাধিক গ্রাম এক মাসের বেশি সময় ধরে ডুবে রয়েছে জলে। শুধু পথঘাট নয়, ঘরের ভিতরেও হাঁটু সমান জল। ডোমজুর কেন্দ্রের বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। ডোমজুর বিধানসভায় এই চিত্র কেন? বর্তমান বিধায়ক কল্যাণ ঘোষ দায়ী করছেন প্রাক্তন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে। কি বললেন তিনি? ডোমজুর বিধানসভার একাধিক জায়গায় দীর্ঘদিন যাবৎ জল জমে আছে। মানুষের এই যে বাঙালির যে সর্বশ্রেষ্ঠ উৎসব, সেখানে কিন্তু বাড়ির ভিতরে জল জমে আছে। কীভাবে দেখছেন ব্যাপারটা? দেখুন, এবারে অতি বর্ষণ হয়েছে। তাছাড়া যিনি আমাদের আগে বিধায়ক মন্ত্রী ছিলেন, প্রায় ডোমজুরে 100 কোটি টাকার উপরে 10 বছরে কাজ করেছে। আপনারাই বিচার করুন না, যিনি অনেক বড় বড় কথা বলেন, বিভিন্ন জায়গায় নিজেকে সততার মূর্তি প্রতীক বলে অনেকে প্রকাশ করে, এবং তার অনেক আমচা চামচা ভগবান বানিয়ে রেখে দিয়েছিল, তাদের জিজ্ঞাসা করুন কেন এখনও জল জমে আছে। আমি তো সবেমাত্র 2-3 মাস হয়েছে নির্বাচিত হয়েছি, এবং আগামী দিন যাতে জল না জমে তার জন্য আমি পরিকল্পনা করে আমার ইরিগেশন দপ্তরে দেওয়া হয়ে গেছে। আশা করছি 1-2 বছরের মধ্যে সমস্যাটা মিটে যাবে। তাহলে আগামীকাল পাকাপাকিভাবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নেবেন, কীভাবে দেখছেন ব্যাপারটা? দেখার কিছু নেই, 213 ছিল, আজকে 216 হলো, এরপর 220 হবে। এবং শুধু তাই না, আগামী দিন বিজেপি বলে বস্তুটা আমাদের পশ্চিমবাংলার থাকবে বলে আমি বিশ্বাস করি না। 24-এর লক্ষ্যে কি আপনারা কি এখন থেকে শুরু করে দিয়েছেন? আমাদের লক্ষ্য না, ভারতবর্ষের মানুষ চাইছে। ভারতবর্ষের মানুষ চাইছে পশ্চিমবঙ্গে মেয়েরা কন্যাশ্রী পাচ্ছে, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড আছে, পশ্চিমবঙ্গে রূপশ্রী আছে, পশ্চিমবঙ্গে উষশ্রী আছে, সমস্ত প্রকল্পগুলো ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষও চাইছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের আগামী দিনের প্রধানমন্ত্রীর মুখ। দাদা, ডোমজুর বিধানসভার